হ্যালো গাইস, আপনাদের স্বাগত জানাই আমার এই বেঙ্গলি গেমিং ইউটিউব চ্যানেলে। আজকে আমি চলে এসেছি আর একটি নতুন গেম নিয়ে। এই গেমটি আমি টরেন্ট থেকে ডাউনলোড করিনি, এই গেমটি আমার মেনলি ডাউনলোড করা হচ্ছে উইন্ডোজের স্টোর থেকে বা মাইক্রোসফট স্টোর যেটা আছে। গেমটা সত্যি কথা বলবো, আমি যতগুলো গেম আজ পর্যন্ত খেলেছি ব্যাটেল গেম, তার মধ্যে সব থেকে বেস্ট গেম হচ্ছে এই গেমটি। এই গেমটা হচ্ছে একটি ওয়ারশিপের ওপর, মানে এখানে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ারশিপ ইউজ করতে পারবেন। একটার পর একটা লেভেল হওয়ার পর সেই ওয়ারশিপগুলো দিয়ে আপনাকে ব্যাটেল করতে হবে, যেমন এখানে লেখা আছে ব্যাটেল। তো এই হচ্ছে মেন গেমটার থিওরি, এবার আপনাকে লেভেলটা এগিয়ে নিয়ে যেতে হবে। সো চলুন বেশি দেরি না করে আমি সেটিংসটা আপনাদের দেখিয়ে দিই। সো অ্যাজ আপনি দেখতে পাচ্ছেন, সেটিংসটা আমার ম্যাক্সিমামে করা আছে, যতটা ম্যাক্সিমাম করা যায়। এবং কারেন্ট FPS হচ্ছে আমার 75 FPS, 74 75-এর মধ্যে রেঞ্জ করছে। যদিও আমার গ্রাফিক্স কার্ডটা হিউজ বটলনেক করছে, আমি বটলনেকের ব্যাপারে আপনাদের পরে বলবো, কিন্তু বুঝে রাখবেন যে গ্রাফিক্স কার্ডটার মাত্র 30-45% ইউজ হচ্ছে। তো চলুন গেমটা শুরু করে দিই। এখানে ডিফারেন্ট এখানে দুটো টিম থাকবে, এনিমি টিম আর আমার টিম। আমার টিম বলতে আমি নিজস্ব বন্ধু মিলেও টিম বানাতে পারি, এবং আমার সঙ্গে যারা আলাদা প্লেয়ার আছে আমার গ্রুপে তারাও খেলতে পারে, সেটা আউটসাইডার প্লেয়ার, আমার নিজের কোনো বন্ধু নয়। সো আমি আমার নিজের বন্ধুদের নিয়েও করতে পারি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা গেমটি ভালো লেগে থাকে বিশেষ করে, তাহলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে ভুলবেন না এই গেমে গেমটা ডাউনলোড করে। হ্যাঁ, তবে একটা কন্ডিশন আছে, আপনি যদি গেমটা খেলতে চান আপনাকে উইন্ডোজ 10 ইনস্টল করতে হবে, লেটেস্ট ভার্সন হোক বা লেটেস্ট থেকে একটু পুরনো। আমি বলে দেবো কিভাবে আপনি লেটেস্ট ভার্সন বা তার একটু পুরনো ভার্সনটা পেতে পারেন। তো আপাতত গেমটা রেডি হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে, এখানে আরেকটি এনিমি থাকে, মানে এনিমি বলতে এখানে দুটো বা তিনটে আপনাকে কন্ডিশন দিয়ে দেবে, আপনাকে বেস ক্যাপচার করতে হবে এদের, যে নয় এনিমি বেস ক্যাপচার করতে হবে আর নয় এনিমিদের মেরে শেষ করতে হবে। এই যেমন দেখুন এখানে লেখা আছে ABC, ABC হচ্ছে তিনটে বেস। এই তিনটে বেসে বেসটা আমাদের কবজা করতে হবে, তাহলে আমরা টিমটা জিততে পারবো। তো এনিমি টিমরাও চেষ্টা করবে আমাদের বেসটাকে নেওয়ার। এবং এখানে স্কোর দেওয়া আছে 300-300, যেটা যাদের কমে যাবে সে হেরে যাবে, এবং যেটা যাদের সব থেকে বেশি হবে তারা সেটা জিতে যাবে। আমি আমার ডিরেকশনটা একটু চেঞ্জ করছি। ডিরেকশন চেঞ্জ করতে হলে আপনাকে নর্মাল গাড়ির গেমের মতনই ADএবং WS ইউজ করতে হবে। খুব একটা কঠিন না গেমটা, খালি একটু খাটতে হয়, একটু ট্যাকটিক্স লাগে গেমটা খেলতে, তাছাড়া আর কিছুই না, খুবই সিম্পল। তো নাম্বার টুটা হচ্ছে AP। এখানে দেখুন নিচে কয়েকটা সেলস দেওয়া আছে, HE সেলস, AP সেলস। AP হচ্ছে আর্মার পেনিট্রেটিং সেলস। আর্মার পেনিট্রেটিং সেলস হচ্ছে এমন এক ধরনের সেলস যেগুলো এনিমি শিপসের যে আর্মারগুলো, মানে যে কবচটা যেটা ওদের এই মিসাইলসগুলো ঢুকতে বন্ধ করে, সেই আর্মারটা পেনিট্রেট করে, মানে ছেদ করে ভিতরে ঢুকে যায়। এবং AP যেটা হচ্ছে, HE যেটা হচ্ছে, APটা তো বলে দিলাম আর্মার পেনিট্রেটিং, এবং ক্যাপচার দ্যাট এরিয়া। এবং AP যে HE যেটা হচ্ছে ওটা হচ্ছে হাই এক্সপ্লোসিভ সেলস। হাই এক্সপ্লোসিভ সেলস মানে হচ্ছে যে জাহাজগুলোর আর্মার খুব একটা ভালো নয়, জাহাজগুলোর আর্মার খুব একটা ভালো নয়, সেই জাহাজগুলোকে এই সেলসগুলি ভেঙে ফেলে। আমি এই মুহূর্তে এখন হাই এক্সপ্লোসিভ সেলস নিয়ে খেলছি। এটা হচ্ছে শিফট। শিফট টিপলে আপনি বাইনাকুলার মোডে চলে যাবেন। বাইনাকুলার মোড মানে হচ্ছে জুম মোড, একটা সহজ কথা।
দাঁড়ান আমি একটা টর্পিডো প্ল্যান করি। আমি এখানে যথেষ্ট চেষ্টা করছি আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার। এইবারটা মনে হচ্ছে পড়বে। হ্যাঁ ঠিক আছে, সামনে যে ছোট ছোট তীরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে টর্পিডোজ। লাল টর্পিডোজ গুলো হচ্ছে এনিমির টর্পিডো এবং সাদা টর্পিডোজ গুলো হচ্ছে আমার টিমের টর্পিডো। তো আমাদের কোন রকম জেতার চান্স নেই, কারণ এখানে স্কোরবোর্ডটি আপনি দেখতে পাচ্ছেন 220-230। লালটা হচ্ছে 230, মানে এনিমি টিম জিতে যাচ্ছে এবং এখন স্কোরবোর্ডটা বেড়ে গেল। তো 70-175 হচ্ছে ব্লুটার নিচে, ব্লুটার নিচে হচ্ছে আমাদের স্কোরবোর্ড। সো আমি আমি আমার নেক্সট টিমের সিপে স্পেকট্যাকুলেট করার চেষ্টা করব। আমাদের তো এখানে আপাতত জেতার কোনো চান্স নেই, আমি আশা করছি পরেরটায় যদি জেতা যায়। এদের একটা অ্যান্ড্রয়েড ভার্সনও আছে, আমি সেটা গেমপ্লে কদিন পর দিচ্ছি। কথা বলবো, গেমটা আমার খুবই ভালো লাগে, যেমন গ্রাফিক্স সেরকম ব্যাটেল, জাস্ট অসম লাগে গেমটা, সত্যি খুব ভালো লাগে। এগুলো হচ্ছে টারেট, টারেটগুলো বেরোয় এবং টর্পিডো হচ্ছে আন্ডার ওয়াটার মিসাইল। আমাদের টিম হেরেই গেছে এক কথা বলতে গেলে, আর কিছু বেঁচে নেই গেমটার মধ্যে।
বাজেভাবেই হারছে আমাদের টিমটা। সো চলুন নেক্সট ব্যাটলশিপটা দেখা যাক কি খবর। এর ব্যাটলশিপে এখনো দম আছে, কিন্তু যেরকম পরিমাণে এনিমিজ আছে সেই তুলনায় আমাদের ফ্রেন্ডশিপ খুবই কম, এবং এই জন্য খুবই সমস্যা ফেস করতে হচ্ছে আমাদের। এটা হচ্ছে ব্যাটেল শিপ, আমারটা ছিল ক্রুসার্স। আপনাদের এখানে আরেকটা কথাও বলে দিই, এই ওপরে দেখুন, একদম ওপরে দেখবেন ABC-র ওপর ছোট ছোট করে এক ধরনের তীর চিহ্ন দেওয়া আছে। তীর চিহ্নের মাঝে একটা দাগ, কোনো কোনো তীর চিহ্ন দুটো মাঝখানে দাগ, তীর চিহ্নটা অনেকটা প্লে পজ বাটনের মতো। তো একটা তীর চিহ্ন দাগ চলতো, সেগুলো হচ্ছে ব্যাটে ক্রুজার্স, এবং দুটো দাগ যেটা সেটা হচ্ছে ব্যাটেলশিপ, এবং যেটা প্লে পজের মতো দেখতে লাগছে আপনাদের সেই বাটনটি সেই শিপসগুলি আমার ঠিক নামটা মনে পড়ছে না, বাট যত সম্ভব আমার মনে হয় এয়ারক্রাফট ক্যারিয়ার্স, আমার ঠিক মনে পড়ছে না, না এয়ারক্রাফট ক্যারিয়ার্স না, অন্য একটা আছে, ওটা মনে পড়ছে না, বাট ওটা অন্য একটি আছে। আমার এই মুহূর্তে আর কোনো টিম নেই, কিন্তু এনিমি টিম এখনো 3 জন বাকি আছে। গ্রাফিক্সের মাত্রা সত্যিই অনেক বেশি, তাই 50% ইউজ হচ্ছে গ্রাফিক্স কার্ডটি এই মুহূর্তে। টেম্পারেচার 62°C, সিপিইউটাও যে খুব একটা ভালো কাজ করছে আমি সেটা বলবো না, কারণ সবকটাই 40%-এর মধ্যে আটকে আছে। সো এই ক্ষেত্রে আমি বলবো বটেল নেক খুব একটা হচ্ছে না, কারণ জিপিইউও 44% এবং সিপিইউও ম্যাক্সিমাম 44-45 এরমই রেঞ্জ করছে। সো সিপিইউ ইকুয়াল টু জিপিইউ এই রেশিওটা দাঁড়াচ্ছে, সেই হিসাবে এখন বটেল নেক আমি ফেস করছি না। কিন্তু পাবজি মোবাইলে যেটা ইমুলেটার দিয়ে সেটাতে প্রচুর বটেল নেক হয়, মাত্র 20% ইউজ হয় গ্রাফিক্স কার্ড, জানি অতিরিক্ত বাজে গ্রাফিক্স পাবজি মোবাইলে, বাট তুলনামূলক যে কম্পিটিটর্সগুলো আছে তাদের থেকে বেটার। এদের আরও গেম আছে, ওয়ার্ল্ড অফ ট্যাঙ্কস, ওয়ার্ল্ড অফ ওয়ার্ডলেন্স, আর এটা ওয়ার্ল্ড অফ ওয়ার্স, শেষ। গাইজ আমি আজকে ভিডিওটা আর বেশি লম্বা করব না, আজকে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের একটি নতুন ডিসকর্ড সার্ভার খোলা হয়েছে বেঙ্গল গেমার নামে, আপনারা যদি চান আমাদের সঙ্গে কানেক্ট হতে তাহলে অবশ্যই সেই সার্ভারে যোগ দিতে পারেন, যোগদান করতে পারেন। আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপও আছে বেঙ্গল গেমার নামে, যদি চান তাহলে সার্চ করতে পারেন। এবং ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ, গুড বাই।